আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সে কান্তিক বলছি। আমার আজকের নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্বাদে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর দেখো, এখানে কিন্তু মিষ্টি কুমড়া এবং লাউ দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে। আর যেহেতু বৃষ্টি হয়েছিল, এজন্য কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগবে। আর বন্ধুরা, এখানে কিন্তু বেশি করে ডাল দিয়ে রান্না করা হচ্ছে। ইনশাল্লাহ খেতে অনেক মজা হবে, কারণ ডাল দিয়ে খিচুড়ি তো খেতে অনেক মজা লাগে। তো দেখো কি সুন্দর করে খিচুড়িটা রান্না করা হচ্ছে, দেখেই খুব লোভ লাগছে, তাই না? তো বৃষ্টির দিন তো বাঙালিদের এভাবে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আর এখন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে গরম পানি, আর গরম পানি দিয়ে কিন্তু সুন্দর করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। তো এভাবেই কিন্তু খিচুড়িটা রান্না করে নেওয়া হচ্ছে। তো আমার তো খিচুড়ি অনেক প্রিয়, তার মধ্যে গরম গরম খিচুড়ি খেলে আমার খুব শান্তি লাগবে। আসলে বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে, এই জন্য আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগছে। তো এইভাবে তো এখন কিন্তু দেখো খিচুড়িটা রান্না কমপ্লিট। তো এইভাবে তো তারপর কিন্তু ডিমের অমলেটও রান্না করা হয়েছিল, আর এই ডিমের অমলেট এখন সার্ভ করে নেওয়া হয়েছে। আর সাথে ছিল কিছু গরুর মাংস, তো সেগুলো কিন্তু গরম করে নেওয়া হয়েছে। তো গরম করে নিয়ে এই তো দেখো এখানে সার্ভ করে নেওয়া হয়েছে, আর এখন কিন্তু আমরা খেয়ে নিব। তো দেখো এখানে কিন্তু আমার প্লেটটা সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে, আর এখন আমি খেয়ে নিব। তো এইভাবে কিন্তু গরুর মাংস দিয়ে গরম গরম খিচুড়ি খেয়ে আমি এত শান্তি পেয়েছিলাম। তবে আমার তো সর্দি, এই জন্য কিন্তু আমার কণ্ঠটা অন্যরকম লাগছে। এই গরম খিচুড়ি খেয়েও কোনো ফায়দা হয়নি, সর্দি যেতেই যাচ্ছে না। তো বন্ধুরা, দেখলেই তো আমি ওয়াও রিয়্যাক্ট দিলাম, কারণ এটা এটা খুবই মজা ছিল, আমার খেতে খুবই ভালো লাগছিল। তো এইভাবে কিন্তু আমি মজা করে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর সাথে মাংস থাকলে তো আর কোনো কথাই নেই, এভাবে খিচুড়ি দিয়ে মাংস, তার মধ্যে খিচুড়িতে মিষ্টি কুমড়া এবং লাউ। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু বাইরে খেলতে গিয়েছিলাম, আর পড়াশোনা তো আগেই করেছিলাম। তো বাইরে খেলাধুলা করেছি, খুবই ভালো লাগছিল। এলটি বেলটি খেলেছি, অনেক সুন্দর সুন্দর খেলাধুলা করেছি, খুবই ভালো লাগছিল। আজকে সময়টা খুবই ভালো কেটেছে। তবে বৃষ্টি ছিল, মানে বৃষ্টি শেষ হয়েছে তখনই খেলাধুলা করছিলাম, এই জন্য একটু সাবধানে খেলাধুলা করছিলাম, না ছাড়া কখন পিচলাখে পড়ে যাব তার কোনো ঠিক আছে বলো? তো এই জন্য কিন্তু সাবধানেই খেলছিলাম, না ছাড়া তো পড়ে যাব, তারপর এত লাগবে। তো এভাবে খেলাধুলা করলাম, তারপর বাসায় চলে এসেছি। আজান দেওয়ার পর তারপর গোসল করে নিয়েছি এবং নামাজ আদায় করে নিয়েছি। আর এরপর অফ ক্যামেরায় আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর একটু রেস্ট নিয়েছিলাম। আর বিকালে আজান দেওয়ার পর নামাজ আদায় করে বাইরে খেলাধুলা করতে চলে গিয়েছিলাম, আর বাইরে অনেক মজা করেছি। এলন্টি বেলন্টি খেলেছি, জলডাঙ্গা, কুমির ডাঙ্গা, এগুলো সব খেলাধুলা করেছি। তো বিকালের সময়টা কিন্তু অনেক ভালো যাচ্ছিল। এরপর দেখি আকাশে প্রতিদিনের মতো পাখি আবার বাসায় ফিরে যাচ্ছে। তো এরপর মাগরিবের আজান দিয়েছে, আমরাও বাসায় ফিরে এসেছি। আসার পর মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি, এবং এখন কিন্তু আমি কোরআন তেলাওয়াত করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু প্রতিদিনই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, আর প্রতিদিনই পারি মাশাআল্লাহ। তো দেখো আমি কিন্তু কোরআন তেলাওয়াত করে নিয়েছি, কোরআন তেলাওয়াত করতে তো আমার ভালোই লাগে। আর আল্লাহ তো বলেছেন যে কোরআন তেলাওয়াত প্রতিদিন করা উচিত, তাই না বন্ধুরা? তো এই জন্য কিন্তু আমি প্রতিদিনই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, তো ভালোই লাগছিল। আর কোরআন তেলাওয়াত করা শেষ করে কিন্তু আমি একটু পড়াশোনা করছিলাম। তো আমি তো প্রতিদিন সন্ধ্যাতেই পড়াশোনা করার চেষ্টা করি, আর আজকেও তাই। আজকে আমি সন্ধ্যাবেলা পড়াশোনা করেছিলাম, তো তারপর সবার সাথে সময় কাটাচ্ছিলাম, গল্প করছিলাম। এরপর কিন্তু দেখি পাঁপড় ভাজা হয়েছে। তো এখন দেখো বন্ধুরা, আমরা কিন্তু পাঁপড় এনজয় করছি, ক্রিসপি ক্রিসপি পাঁপড়। তারপর কিন্তু সাথে ছিল আমরা, আর আমরা তো আমার খেয়ে খুবই শান্তি লাগছিল আমরা খেয়ে, কেননা যখন সর্দি হয় তখন টক ফল খেতে তো সবারই অনেক ভালো লাগে। তো আমিও তো আমরা খেয়েছি, মজা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা খেতে পেরেছি, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো দেখো এখানে কিন্তু আমরা কাটা হয়েছে, তো আমরা কিন্তু আমরা সবাই মিলে একসাথে এনজয় করেছি।
তা বন্ধুরা, আসলে কি আমার সর্দিটা যাচ্ছে না, তোমরা সবাই আমার জন্য দোয়া করো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।